কাতার বিশ্বকাপ নিয়ে আলোচনা শেষ ব্রাজিল শিবিরে। সেলেসাউরা কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে 4-2 ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর দলটির কোচ তিতে জানিয়ে দিয়েছেন, ব্রাজিল দলের সঙ্গে আর থাকছেন না তিনি। অর্থাৎ নতুন কোচের অধীনেই নতুন করে খেলা শুরু করতে হবে নেইমারদের। 2022 বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর এখন ব্রাজিলের সামনে আগামী বিশ্বকাপ। 2026 বিশ্বকাপের জন্য নতুন দল গঠন হবে নতুন কোচের অধীনে, জানা গেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের চাওয়া পেপ গার্দিওলাকে। তবে গার্দিওলার উচ্চ বেতন আর ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি সেই পথে বাধা। এছাড়াও আছে আরও বেশ কয়েকজন কোচ যারা কিনা ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে আছেন। কাতার বিশ্বকাপের দল থেকে 2026 যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বিশ্বকাপে ব্রাজিল দলে দেখা যাবে বেশ কয়েকজন তারকাকে। আগামী 4 বছরে ফুটবলে যারা হবেন আরও পরিপূর্ণ। কাতার বিশ্বকাপটা অভিজ্ঞতার মঞ্চ হবে তাদের। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পরপরই নেইমার জুনিয়র জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে এখনই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত জানাবেন না তিনি। অর্থাৎ 2026 বিশ্বকাপেও দেখা যেতে পারে এই সুপারস্টারকে। নেইমার জুনিয়র তখন হবেন দলের সবচেয়ে অভিজ্ঞ এবং সিনিয়র ফুটবলার। ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো গোয়েসরা তখন হবেন আরও পরিপূর্ণ। গণমাধ্যমের দাবি, 2026 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে থাকবে 3 নেইমার। বর্তমান নেইমার জুনিয়রের মতোই পরিপূর্ণ ফুটবলার হিসেবে গড়ে উঠবেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহার, রিচার্লিসনরা। 2026 বিশ্বকাপে ব্রাজিল দলে থাকবে রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, লুকাস পাকুয়েতা, মার্কোনুস এইডার মিলিত, গ্যাব্রিয়াল মার্টিনেল্লি, অ্যান্টনি, অ্যালেক্সান্ড্রো, ব্রুনো গিউমারেস, ব্রেমারের মতো তারকারা। গোলবারের নিচে অ্যালিসনকে না দেখা গেলেও দেখা যাবে ইডারসনকে। এছাড়াও দলে নতুন করে অন্তর্ভুক্ত হতে পারেন রাইট ব্যাক ভিনিসিয়াস তোবিয়াস। রিয়ালের কাস্টিলা থেকে উঠে আসা এই রাইট ব্যাক পারফরম্যান্সে বেশ উজ্জ্বল। 2026 বিশ্বকাপে অ্যালেক্সান্দ্রো, অ্যালেক্স তেলেসদের বয়স হবে 35 ও 33, আর এদের জায়গায় লেফট ব্যাক হিসেবে উঠে আসবেন গুয়েলহার্মে অ্যারেনা। সেন্টার মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে আন্দ্রেকে। 21 বছর বয়সী সেন্টার এই মিডফিল্ডার বর্তমানে খেলেন পালমেরিসে। ভিনিসিয়াস, রড্রিগোর মতো অন্তত 10-12 জন তরুণকে কাতার বিশ্বকাপের স্কোয়াড থেকে পাবে ব্রাজিল। সাথে এই তারকাদের উঠে আসা 2026 বিশ্বকাপে সেলেসাওদের স্কোয়াডকে করবে আরও ভয়ানক। হেক্সা মিশন সম্পূর্ণ করার জন্য লম্বা সময়ের অপেক্ষা সেলেসাওদের। 2026 বিশ্বকাপে সেই আশা পূর্ণ হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের, তার প্রতীক্ষায় ভক্তরা।